খানজানালি স্মৃতি বিজড়িত পূর্ণভূমি বাগেরহাটের তরুণ প্রজন্মকে নিয়ে অদম্য বাংলাদেশ দেখতে চাই বাগেরহাটবাসী। সেখানকার গল্পই আপনাদের একটু জানাতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাগেরহাট থেকে আমাদের সহকর্মী, তার কাছে চলে যাব। শুভ সকাল ইয়ামিন। শুভ সকাল ইয়ামিন। শুভ সকাল জুবায়ের এবং কলি। আমরা আপনাদের মাধ্যমে জম্মু টেলিভিশনের দর্শকদেরকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল জানাচ্ছি এ কারণেই যে বাংলার আকাশে একটি নতুন সূর্য উদয় হয়েছে, যে আলোয় আলোকিত হতে চায় গোটা দেশবাসী। এই তরুণ প্রজন্মকে নিয়ে তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি। যে একফালি আকাশ ভেদে করে যে মেঘাচ্ছন্ন আকাশ ছিল, সেই আকাশ ভেদ করে যেন একফালি সূর্যের হাসি। আমরা সেই হাসিটা আসলে মানুষ কিভাবে দেখতে চায়, আর তরুণ প্রজন্ম সেই জাতিকে কিভাবে সেটি দেখাতে চায়, তার একটি দৃষ্টান্ত বা উদাহরণ আমরা একটু দেখাতে চাই। আমি আমার পিছনের দৃশ্যটি একটু দেখাতে চাই, যে এই তরুণ প্রজন্মরা লেখাপড়ার পাশাপাশি তারা কিন্তু দেশ সংস্কারের কাজে, অর্থাৎ আইন শৃঙ্খলা বা নিয়ম অনুবর্তিতা আনার জন্য মানুষকে নিয়ে কাজ শুরু করেছেন, রাস্তায় নেমেছেন তারা সেই একেবারে সকাল থেকেই। আমরা তাদের সাথে কথা বলবো, তার আগে একটু জানা চাই যে বাগেরহাট এই জেলাটি 9টি উপজেলা, এই জেলাতে আছে একটি সমুদ্র বন্দর, এখানে আছে সুন্দরবন, এখানে আছে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ, বিশ্ব ঐতিহ্য। এখানে প্রায় 600+ মন্দির রয়েছে, অর্থাৎ এখানে সংখ্যালঘুদের বেশ একটি আধিক্য রয়েছে। এখানে রয়েছে খ্রিস্টানদের অসংখ্য গির্জা, এখানে একটি উপজেলাতে অসংখ্য খ্রিস্টান ধর্মের মানুষরা এখানে বসবাস করে, অর্থাৎ হিন্দু মুসলিম খ্রিস্টান তারা কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে। তারা তাদের যে ধর্মীয় অনুষ্ঠান, তাদের সামাজিক অনুষ্ঠান, তাদের যে রীতিনীতি, সব কিন্তু একেবারে মিলেমিশে একাকার হয়ে তারা পালন করে থাকে। সেই জায়গাতে নিশ্চিত করার জন্য বাগেরহাটের এই তরুণ সমাজ, তরুণ প্রজন্ম কাজ শুরু করেছে। আমরা একটু সেই তরুণদের সাথে কথা বলতে চাই। আমরা দেখছিলাম যে যাদের হেলমেট নেই, আমরা এইমাত্র দেখলাম যে একটি মোটরসাইকেল তারা কিন্তু আটকে ছিল, যাদের হেলমেট নাই তারা কেন হেলমেট পরে আসছে না রাস্তায়, যারা একাধিক মানুষ অর্থাৎ 2-3 জনকে নিয়ে চড়তেছে তাদেরকে তারা আটকাচ্ছেন এবং তাদেরকে তারা বলছেন যে আপনারা এটা করা যাবে না, নিয়ম মানা যাবে না। আমরা সেই তরুণ প্রজন্মে এখানে যারা দায়িত্ব পালন করতেছে, তার যিনি টিম লিডার, আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। আপনার নামটা আর আপনাদের আসলে পরিকল্পনাটা কি, আর আপনারা এখানে কি করছেন, বা আগামী দিনে আপনারা মানুষকে কি মেসেজটা দিতে চান? মোহাম্মদ ইমরান হোসেন ইমু, পশ্চিমবঙ্গ বিরোধী ছাত্র আন্দোলন। আমি আমাদের কার্যক্রম কালকে আমরা হসপিটাল পরিদর্শন করে আমরা তাদের অভিজ্ঞতা সাথে আমরা নতুন করে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সমস্যার সমাধান আগামী দিনে আলোচনা করছি এবং অনেক বিষয় নিয়ে আলোচনা করছি। তারপরে আমরা বাজার মধ্যে নিয়ে গিয়েছি, বাজারের আজকে আমরা ট্রাফিকের দায়িত্বে আছি এই আপনার বাগেরহাট বাস স্ট্যান্ড, এখানে আমরা সম্মিলিতভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করছি যাতে সুশৃঙ্খলভাবে মানুষ যাতায়াত করতে পারে। আমরা শুনছিলাম যে তরুণ প্রজন্ম তারা যে স্বপ্নটা দেখাতে চায়, তারা বলছে যে বাজার অর্থাৎ দ্রব্যমূল্য যেটি মানুষের সব থেকে বেশি মানুষকে পীড়া দেয়। সহকর্মী আমিন আলী বাগেরহাট থেকে আমাদের দেখাচ্ছিলেন তরুণদের এই দেশ ভাবনা আমরা দেখছিলাম।